गुटी कोयक नास्तिक मुर्ताद गुलू ओई शाहबागेर मध्ये बसे बसे मुसलमानदेर बिरुद्धे कथा कय पावरटा देखछेननि जार उसिलाय सिन्नि खाइला मुल्ला सिन्नि रे बेटा 95 भाग मुसलमानदेर देशे बसबास करस তোদেরকে আমরা জামায় আদরে রাখি কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা কস মুসলমানদের কে মৌলবাদ বলে গালি দেস সাহস কেন কোত্থেকে পেয়েছো তোমরা এত সাহস আমরা কি তোমাদের কাছে বারাটি এসেছে নাকি লাল সবুজের বুকে অনেক রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক তবে ঠিক সুতরাং আমরা তোমাদের কাছে বারাটি আসি নাই আজকে গুটি কয়েক নাস্তিক মুর্তাদরা শাহবাগের মধ্যে বসে বসে আল্লামা মামুনুল হকের গারমট কানুর কথা বলে আল্লামা ফয়জুল করিমের গারমট কানুর কথা বলে কিন্তু সাবধান হয়ে যায় এই বাংলাদেশের মুসলমান টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পা তুলিয়া মুসলমানরা যদি বেঈমানদের বিরুদ্ধে নাই মাজাই এই পুরে 200 কোটি মুসলমান যদি এক জায়গায় দ্বারা যদি প্রস্তাব করে দেয় এই সমস্ত বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে কথা কয় সেই সমস্ত বেঈমানেরা মুসলমানদের প্রস্তাব দিয়ে বাঁচতে বাঁচতে তাদের দেশে বঙ্গোপসাগরে চলে যাবে ঠিক তবে ঠিক এই জন্য সাবধান হয়ে যাও এই দেশটা মুসলমানের দেশ দেশটা মুসলমানের দেশ বসবাস করো আমরা তোমাদেরকে সুন্দরভাবে স্বাগতম জানাই কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা কও আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালি দাও আপনারা কি জানেন 2013 সালের দৌড়ানে খেয়ে নাস্তিকরা তোমাদের হুঁশিয়ার হও নাই জানেন যদি মুসলমান আবার মাঠে ময়দানে নামে যায় তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যেই দাঁত ভাঙা জবাবের কারণে বাংলার জমিন ছেড়ে দাদার দেশে যেতে হবে ঠিক না বে ঠিক এই জন্য আমরা উগ্রবাদী নই আমরা বিয়াদব নই কিন্তু আমাদের পিঠ যদি দেওয়ালে লেগে যায় কিন্তু আমরা সম্মান করব না তখন আমরা নবীর মহাব্বত নিয়ে কে কোন দল করি কোনো ভেদাভেদ নাই নবীর মহাব্বত নিয়ে আল্লাহর কোরআন হেফাজতের জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য ওই রাজপথে নাইমা নাস্তিকদের বিরুদ্ধে সাহাবাগীদের বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে আমরা রক্ত দিতে দ্বিধাবোধ করব না ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা আমার আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে কত কথা বলে কিন্তু কিছুই তো আমরা বলি না কিন্তু মাঝে মাঝে যে হুঙ্কার না দেয় বেঈমানরা মনে করবে এই দেশের মুসলমান বোধ হয় বিদায় হয়ে গেছে ঘুমিয়ে আছে ঠিক তবে ঠিক বেঈমানরা মনে করেছে আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বিদায় হয়ে গেছে ময়দান বোধহয় খালি হয়ে গেছে আল্লামা মুফতি আমিনী চলে গেছে ময়দান বোধহয় খালি আনসারি চলে গেছেন মুহাদ্দিস হুজুর চলে গেলেন সমস্ত বুজুর্গানে দিনরা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে এখন বেঈমানের বাচ্চারা মনে করছে ময়দান বোধহয় খালি হয়ে গেছে কিন্তু না না যদিও ফখরে বাঙ্গাল কবরে চলে গেছে যদিও মুফতি আমিনী চলে গেছে যদিও আহমদ শফি চলে গেছে যদিও জুবাইর আনসারি চলে গেছে যদিও মুহাদ্দিস সাহেব চলে গেছে কিন্তু বাংলার জমিনে এই সমস্ত বুজুর্গদের লক্ষ কোটি লক্ষ কোটি কোটি সন্তানেরা আছে নবীর মহাব্বত নিয়ে রাস্তায় যদি নাইমা যায় 1 ঘন্টা লাগবে না তোমাদের সমস্ত বেঈমানদেরকে বাংলার জমিন থেকে তারাও করতে ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা আমার মুসলমান বড় আদর্শওয়ালা জাতি আমরা কিসের জাতি আদর্শওয়ালা মুসলমানরা আমরা জাতি নবীর আদর্শ কাউকে প্রথম আঘাত করার না কিন্তু যদি আমার পাগড়ি রক্ষা করার জন্য টুপি রক্ষা করার জন্য দাড়ি রক্ষা করার জন্য নামাজকে হেফাজত করার জন্য যদি পাগড়ির উপরে আঘাত করা হয় পাগড়ির হেফাজত করার জন্য নারা দিতে হবি নি হবে ভাই আমার ইজ্জত রক্ষা করা লাগবে এই জন্য ভাইরা আমার মরতে তো একদিন হবে কিন্তু নবীর মহাব্বত নিয়ে ঈমান নিয়ে মরতে চাই ঠিক নেবে ঠিক মুনাফিকি নিয়ে মরতে চাই না ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সকলে বলেন আমিন এই জন্য মরতে হবে কোন এই কথা নিয়ে কোন দ্বিধাবোধ আছে হিন্দুরাও বলে
মরতে হবে, খ্রিস্টানরাও বলে মরতে হবে। সারা পৃথিবীর সমস্ত গোত্রের মানুষ, সর্বধর্মাবলম্বী সবাই দুইটা জিনিস এর উপরে একমত। কয়টা জিনিসের উপরে একমত? সমস্ত কিছু নিয়ে এখতেলাফ, ভেদাভেদ, বিতর্ক থাকলেও দুইটা জিনিস নিয়ে কোনো এখতেলাফ নেই। এক নাম্বার হলো মরতে হবে, দুই নাম্বার হলো শান্তি চাই, কেউ অশান্তি চাই না, ঠিক না বেটি? মরতে হবে তাতে কোনো সন্দেহ নাই, হিন্দুরাও মরতে হবে এই কথা বিশ্বাস করে কিনা, খ্রিস্টানরাও মরতে হবে এই কথা বিশ্বাস করে, বৌদ্ধরাও এই কথা বিশ্বাস করে একদিন মরতে হবে, চাকমারাও এই কথা বিশ্বাস করে একদিন মরতে হবে, নাস্তিকদের বাচ্চারাও এই কথা বিশ্বাস করে একদিন মরতে হবে। কিন্তু তারা তো প্রকৃতপক্ষে ভাগ্যবান, যারা ইমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারে তাদের মতো ভাগ্যবান আর পৃথিবীর জমিনে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উম্মতের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি জীবন দিলাম, আবার মৌত তোমাদেরকে দিলাম, দুনিয়াতে যাইবা যদি আল্লাহর হুকুম মেনে চলতে পারো, নবীর আদর্শ মেনে চলতে পারো, এর বিনিময়ে দুনিয়াতে যেই কষ্টটুকু পাইবা এই কষ্টের বিনিময়ে পাইবা তোমরা জান্নাত, আর সুখ শান্তিতে যেই সমস্ত বেঈমানেরা দুনিয়ার জমিনে সুখ শান্তি পাইছে, ওই বেঈমানের বাচ্চারা এর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত পাবে না, বরং চিরস্থায়ী জাহান্নাম। কবর চিন্তা আসেনি ভাই? হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুবক কবরের কিনারা দিয়ে হাইটা যায় আর ছোট বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কান্না করে। সাহাবা একরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মরার পরে প্রথম গাটি হলো কবর, ওই কবরের মধ্যে যদি আমি ধরা পড়িয়া যাই তাহলে আমার সমস্ত গাটি হলো বড় কষ্টদায়ক। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই মারিফে মাসনবীর ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, তুমি সুন্দর একটা নৌকা বানাইছো, এই সুন্দর নৌকাটা বানাইয়া তুমি মনে মনে ভাবতেছ এই বিশ্বরূপ দিয়া তুমি ব্রাহ্মণ বাড়িয়া যাইবা তুমি 10 মিনিটে। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, 10 মিনিট কেন, তুমি যদি 1000 বছর তুমি নৌকা নিয়ে ঠেলবা কোনো কাজ হবে না, কিন্তু তুমি যদি ওই নৌকাটা আবার পানির উপরে বাসায় দাও, ওই নৌকা নিয়া তুমি যদি চাও পদ্মা নদী পাড়ি দিবা, তুমি যদি চাও তুমি ওই দিজলা নদী পাড়ি দিবা তাও সম্ভব, আবার তুমি যদি চাও মেঘনা নদী পাড়ি দিবার মুমিন তাও তুমি সম্ভব, নৌকাটা তুমি পানির উপরে বাসায়া দাও, কিন্তু সাবধান নৌকাটা বাসানোর আগে পদ্মা নদী পাড়ি দেওয়ার আগে মেঘনা নদী পাড়ি দেওয়ার আগে তোমার নৌকার তক্তা মজবুত আছে কিনা দেখে নাও, তোমার নৌকার বইটা মজবুত আছে কিনা দেখে নাও, কারণ নৌকার তক্তার বইটা যদি দুর্বল হয় ওই বিশাল তুফান জোরের আঘাতে পদ্মা নদীতে যাওয়ার পর মেঘনা নদীতে যাওয়ার পর নৌকার তক্তা দুর্বল হওয়ার কারণে পানি ভিতরে ডুবিয়া সকলেই মরতে হবে, ঠিক না বেঠি?
কারণ পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান গো, মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান, যমুনা নদীর তুফান বড় কঠিন তুফান, তিতাস নদীর তুফান বড় কঠিন তুফান। এ নৌকাওয়ালা, তোমার নৌকার তক্তা যদি দুর্বল হয়, ওই নৌকা তক্তার দুর্বল হওয়ার কারণে, তোমার নৌকার হওয়ার কারণে, ওই নৌকার ভিতরে পানি ঢুকিয়ে নৌকার জন্য হলো মরণ ঠিক না বেঠি। আল্লাহর আলী জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর আলী বলেন, এ দুনিয়ার উম্মতের দল, এ আইরলের যুবক, এ আইরলের মুরব্বীরা, এ আইরলের পদ্মার আলের মা বোনেরা, মনের কানটা লাগায় শোনো, এই সাড়ে তিন হাত নৌকার মাঝি, তোমার এই সাড়ে তিন হাত নৌকাটা নিয়ে যদি তুমি জান্নাতের ময়দানে যাইতে চাও, কিন্তু এর আগে তুমি পরীক্ষা করে নাও, তোমার আমলের বইটা মজবুত কিনা, তোমার আমলের তক্তা দুর্বল কিনা। তোমার আমলের তক্তা যদি দুর্বল হয়, তোমার ঈমানের তক্তা যদি দুর্বল হয়, কিন্তু তুমি যখন ওই জান্নাতে যাওয়ার আগে যমুনা নদীর মতো যখন তুমি পাড়ি দিবা, ওই যখন তুমি ফুলসিরা যখন তুমি পাড়ি দিবা, তোমার আমল যদি দুর্বল হয়, ফুলসিরাতের ফুলের মধ্যে তুমি আটকা পড়া যাইবা। এ আইরলের যুবক, আল্লাহর গোলাম, মুমিনের দল, ফুলসিরাতের তুফান বড় কঠিন তুফান গো, মিজানের তুফান বড় কঠিন তুফান, কবরের তুফান বড় কঠিন তুফান, হাসরের তুফান বড় কঠিন তুফান। এ যুবক, সাড়ে তিন হাত নৌকার মাঝি, তোর আমলের তক্তা যদি দুর্বল হয়, তোর ইমানের তক্তা যদি দুর্বল হয়, তুই যখন ওই হিজলা নদীর মতো, ওই যখন ফুলসিরা যখন পাড়ি দিবি, ওই যখন কবরের মধ্যে ডুববি, তো যখন হাসরের ময়দানে তুই ডুববি, তোর নৌকার তক্তার আমলের বইটা দুর্বল হওয়ার কারণে, ওই সাড়ে তিন হাত নৌকার মাঝি তুমি জাহান্নামের তলদেশে যাইবা ঠিক না বেঠি। এই জন্য রে যুবক, আল্লাহর গোলাম, মুমিনের দল, দুনিয়ার জমিনে আর কয়দিন বাঁচবি রে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, কয়দিন আর ক্ষমতার বাহাদুরি করবি, কয়দিন আর টাকার গরম দেখাইবি। এই জন্য রে যুবক, আল্লাহর গোলাম, আজকে ডানে বামে তাকায়া দেখ, তোমার মতো কত যুবক বন্ধুরা চলে গেল ঠিক না বেঠি, কত বন্ধু বান্ধব নিয়ে পার্কে দৌড়াইতা, কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে চায়ের দোকানে বসে বসে, খেলার মাঠে নিয়ে কত বন্ধুদেরকে নিয়ে খেলতা, আজকে অনেক বন্ধুরা কবরে চলে গেছে, ডানে বামে তাকায়া দেখ, ওই সমস্ত বন্ধুরা তো তোমার মতো ছিল ঠিক না বেঠি। এই জন্য যুবক, আল্লাহর গোলাম, মুমিনের দল, এই জন্য আজকের মাহফিলে বসিয়া তওবা করবে রে যুবক, বরুণার হযরতের হাতে হাত রাইখা বলে, হুজুর আর জীবনে দাড়ি কাটবো না, জীবন চলিয়া যাবে নামাজ ছাড়বো না, জীবন চলিয়া যাবে নবীর বিরোধিতা করবো না, জীবন চলিয়া যাবে মাদ্রাসার বিরোধিতা করবো না, জীবন চলিয়া যাবে কোনো বেঈমানের সাথে আপোষ করা যাবে না ঠিক না বেঠি। এই জন্য রে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন, ওই হাসরের ময়দানে যে সমস্ত যুবক ভাইরা ওই এবাদত করবে যৌবন কালে, এই যৌবন কালে যে সমস্ত যুবক ভাইরা এবাদত করবে, এই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ, কোথায় স্থান দিবে? আরশের ছায়ার নিচে। ভাইরা আমার, দুনিয়ার জমিনটা কি ক্ষণস্থায়ী না? হ্যাঁ, দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী, কখন মৌত আসবে কেউ জানে না, কিন্তু মৌত যে হবে তাতে কোনো সন্দেহ নাই। আজকে তো আমরা একটু আমল করলেই মনে করি আমরা জান্নাতি হয়ে গেছি, মনে কোনো টেনশন নাই, কিন্তু ভাই হিসাব মিলা দেখেন আমলটা আল্লাহর দরবার কতটুকু গ্রহণযোগ্য হলো। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? শুনছেন? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়ে হাইটা যায়, কুকুর ডাক দিয়া বলে, হুজুর
আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে যান। আব্দুল কাদির জিলানী বলে, কি তোমার প্রশ্নের জবাব বলো? কুকুর ডাক দিয়া কই, হুজুর আপনি ভালো না আমি ভালো? আপনি ভালো না আমি ভালো? এরা নবীর উম্মতের দল। আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি বলেন, এখন যদি আমি এই কথা বলি, কুকুর আমি ভালো তুই খারাপ, এমন কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দিব? আল্লাহর ওলি বলেন, এখন যদি আমি বলি ভালো কুকুর তুই বড় খারাপ, তাহলে আমার ভিতর অহংকার আইসা যায়। আর অন্যদিকে যদি বলি আমি খারাপ তুই ভালো, আল্লাহ পাক যে বলেছেন, ওয়ালা কদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বনি আদম মানুষদেরকে শ্রেষ্ঠত্ব করে বানাইলাম। আল্লাহ পাক বলেন না শ্রেষ্ঠত্ব দান করেছি নূরে তৈরি ফেরেশতাদেরকে? আল্লাহ পাক তো এই কথা বলেন নাই যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি আগুনের তৈরি জিনদেরকে। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই অবশ্যই মাটির তৈরি বনি আদমদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত দান করেছি। এরে মুরব্বি বাবারা মনের কানটা লাগায় শুনো, বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাই বলেন, এখন কেমন প্রশ্নের উত্তর দেওয়া যায়? আল্লাহর ওলি বলেন, এ কুকুর আমি যদি ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি চিরস্থায়ী জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি কুকুর তোর থেকে অনেক ভালো। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহের কারণে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দে, তাহলে তুই কুকুর আমি আব্দুল কাদের জিলানির চাইতেও ভালো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কাদির জিলানি রে জান্নাত দিবে কি দিবে না তাতে কোনো সার্টিফিকেট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দান করে তাহলে আমি তো ভালো, আর যদি আল্লাহ পাক আমার জাহান্নামে দিয়ে দি তাহলে তুমি আমার চাইতে ভালো। এই জন্য বায়রা বয়ান আমার সংক্ষিপ্ত, হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ এখন, এই জন্য ভাইয়েরা আমার যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো ঘোরাফেরা করতেছেন মাহফিলের মধ্যে বসে যান, কত মুরব্বিরা চলে যাইতেছে, বরুণার খলিলুর রহমান হুজুর চলে গেছে, এই জন্য বরুণার হযরতের হাতে হাত রেখে তওবা করবেন। এ আল্লাহ আর জারি কাটবো না, বেনামাজি হব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার হুজুর আয়েশা পড়ছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারা দুনিয়ায় এখলাসের নিয়ত নিয়ে সহি সালামতে দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে কুদ্দুতে জিম্মায় সকলে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার আজকে যে সমস্ত ভাইরা মাহফিলগুলো করছেন আল্লাহ তাআলা এর সওয়াবটুকু তাদের কবরে মুর্তেগানদের কবরে পৌঁছে দেন সকলে বলেন আমিন। এই জন্য যারা হুজুরদের সাথে সম্পৃক্ত আছেন, আলেমদের সাথে সম্পৃক্ত আছেন, যে কোনো বাতিলের মোকাবেলায় তৈরি আছেন তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার মরণ তো একদিন হবে, পৃথিবীর জমিনে যতদিন বাঁচব ইমান নিয়ে আমল নিয়ে মুসলমানিত্ব নিয়ে বাঁচতে চাই ঠিক না ঠিক? এই জন্য যদি রাষ্ট্রপতিকে জীবন দিয়ে মাকে এতিম করতে হয়, বাবাকে এতিম করতে হয়, নাস্তিকদের বিরুদ্ধে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি শাহাদাত বরণ করতে হয়, শাহাদাত বরণ করব, তারপরও নবীর দুশ্মনের সাথে এই সমস্ত দুশ্মনদের সাথে কোনো আপোষ করা যাবে না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم